नमस्कार बंधुरा, सोनालिस किचेन थेके आमी सोनाली। आमी आजके आपनादेर जोन्नो निये एसेछि अन्नो आरेकटा खूब सुस्वादु रेसिपि। एई रेसिपिटा नाम हलो चाल कुमड़ोर पुर भाजा। आमी निये निएछि एकटा चाल कुमड़ो, चाल कुमड़ोर पुर भाजा बानाबार जोन्नो। आर निये निएछि बादाम, चाल कुमड़ोर भेतरे बादाम, সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, এগুলো মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে তার মধ্যে ভরে নিতে হবে। আর নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, চিনি আর নুন। আর নিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিতে হবে অল্প পরিমাণে কালো জিরে। আমি প্রথমে চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি চাল কুমড়োটার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চাল কুমড়োটা পিস পিস করে নেব। আমি অর্ধেকের মতন চাল কুমড়ো নিয়েছি, পেছন পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি। মোটামুটি আমি দেখুন এক করের মতন এতটা খানিক মোটা করে এক একটা পিস কেটে নেব। প্রত্যেকটা চাল কুমড়ো একইভাবে কেটে নিচ্ছি। হয়ে গেছে আমার সব চাল কুমড়োগুলো কেটে নেওয়া। এরপরে চাল কুমড়োটার মিডিল দিয়ে আমি ঠিক এতটা খানিক রেখে দেব পেছন দিকটা আটকানো, আর বাদবাকি পুরোটা এতটা মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন মাঝখানটা দিয়ে এরকমভাবে চিড়ে নিয়েছি, আর পেছন পোর্শনটা এরকম আটকানো থাকবে, না হলে পুরটা ভরলে পুরটা বেরিয়ে যাবে, এরকম ধরনের ফাঁকটা হবে। এইভাবে আমি সবকটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো চাল কুমড়ো মাঝখান দিয়ে এইভাবে কেটে নেওয়া হয়েছে। আমার মোটামুটি 2, 4, 9টা পিস আমি নিয়েছি, চাল কুমড়ো 9টা পিস করে নিয়েছি। আমি এবারে চাল কুমড়োর পিসগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি জল দিয়ে ভাপিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। মিক্সির বাটিতে আমি চাল কুমড়োটার মাঝখানে একটা পেস্ট তৈরি করে দেওয়ার জন্য, পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 মুঠোর মতন বাদাম। নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়ে নেব কালো সর্ষে 1 চামচ পরিমাণ, 1 টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিয়েছি। আর পোস্তও আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। এবার একসঙ্গে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। চাল কুমড়োটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করে নেব, জানি সামান্য পরিমাণে একটু সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন, একটু ভাপিয়ে নিতে হবে এটাকে, ভাপিয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে দেব। এটা ভালো করে টকবক করে জলটা ফুটে গেলে তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। পেস্টার মধ্যে বানানোর জন্য সামান্য পরিমাণে 1 থেকে 1.5 চামচ মতন আমি জল নিয়ে নিয়েছি। এবারে আমি এটা ভালো করে স্মুথ পেস্টের মতন তৈরি করে নেব। মিক্সিতে দেখুন এরকম পেস্টটা এরকম ঘন টাইপের হবে। মিক্সি থেকে আমি এটা ঢেলে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দিতে হবে স্বাদ মতন একটু অল্প চিনি সামান্য। আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল।
চাল কুমড়োর পুরভাজার মধ্যে এই পেস্টটা না দিয়ে কিন্তু তৈরি করা যাবে না। এই পেস্টটা আপনাকে বানিয়ে দিতেই হবে ভেতরে, নাহলে কিন্তু চাল কুমড়ো পুরভাজার টেস্ট হবে না। মিক্সটা আমি রেডি করে নিলাম, চাল কুমড়োর পুরভাজার। এরপর আমি ব্যাটারটা রেডি করে নেব, যতক্ষণ চাল কুমড়োটা একটু সেদ্ধ হয়ে নিচ্ছে ততক্ষণ। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়োর সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োর জলটা ফুলে গেছে। আর এইভাবে ছুরি বা চামচ ঢুকিয়ে দেখে নিতে হবে, অল্প সেদ্ধ হয়েছে নাকি, যে ছুরির মাথাটা ঢুকে যাচ্ছে, এরকমই সেদ্ধ করতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু আবার ভালো লাগবে না। এরপরে আমি চাল কুমড়োগুলো জল থেকে ছেঁকে নেব। এরপর আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, এর মধ্যে চাল কুমড়োটা ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। এর জন্য নিয়ে নিচ্ছি বেসন, মোটামুটি আমি বড় চামচের 4 চামচ বেসন নিয়ে নিয়েছি, 4 টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি বেসন। এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ চালের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি নুন, চিনি, হলুদের গুঁড়ো সামান্য, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পোস্ত। এরপর জল দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নেব। অল্প করে করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। ব্যাটারটা দেখুন খুব পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, এরকম ধরনের ব্যাটার গুলে নিয়ে তারপর চাল কুমড়োগুলো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে চাল কুমড়োটার মধ্যে পুরটা ঢুকিয়ে নিতে হবে। এবারে যাও, চাল কুমড়োটা আমি নিয়ে নিয়েছি, সেদ্ধ চাল কুমড়োটা। এরপরে এরমভাবে ফাঁকা করে নিয়ে মাঝখানটাতে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা এইভাবে চামচে করে নিয়ে চারিদিকে এইভাবে পুরটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এবারে এটা বন্ধ করে দিতে হবে এইভাবে। দেখুন, এইভাবে চাল কুমড়োটাকে ফাঁক করে নিয়ে মাঝখানটাকে, তারপরে এইভাবে পুরটা লাগিয়ে দিয়ে আটকে দিতে হবে। এইভাবেই সবগুলো চাল কুমড়ো আমি রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো চাল কুমড়ো পুর ভরা রেডি হয়ে গেছে। এরপর আমরা চাল কুমড়োগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে তার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি চাল কুমড়োগুলোকে
পুরের ব্যাটারের মধ্যে ঢুকিয়ে ডুবিয়ে এর মধ্যে তেলটার মধ্যে ছাড়বো। বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে আস্তে করে ছেড়ে দিতে হবে। গ্যাসটাকে আমি এখন একটু কমিয়ে নিয়েছি। এইভাবেই একটা একটা করে সবগুলো ছেড়ে দেব। নিয়ে নিয়েছি, এরপরে এইভাবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি। আস্তে আস্তে করে এবার আমি এগুলোকে ভেজে নেব, চাল কুমড়োর পুর ভাজাগুলোকে। প্রথম ব্যাচে আমি চারটে ছেড়ে নিয়েছি। এইভাবেই অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে আমি চাল কুমড়োর পুর ভাজাগুলো সব রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়োর পুর ভাজাটা এক পাশটা হয়ে গেছে। আমি আবার এক পাশটা উল্টে দিয়েছি, সবগুলোই একবার করে উল্টে দিয়েছি। আবার এক পাশটা হয়ে গেলে আবার আমি ওই পাশটা উল্টে দেবো। উল্টে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে ফেলবো, কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়েই ভাজতে হবে আস্তে আস্তে করে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজলে চপটা খুব ভালো হবে খেতে। দেখুন বন্ধুরা, আমার চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, চাল কুমড়োর পুর ভাজাটা। এবার আমি এই চাল কুমড়োর পুর ভাজাটা নামিয়ে নেব, এর পরের ব্যাচেরগুলো আবার আমি দিয়ে দেব। তো সামনে থেকে এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। এরপরে আমি সেকেন্ড ব্যাচের চাল কুমড়োর পুর ভাজাটা বানাবার জন্য ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সেকেন্ড ব্যাচের চাল কুমড়োর পুর ভাজাটা ছাড়া হয়ে গেছে। এরপরে আমি উল্টে পাল্টে দুপাশ লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে সব চপগুলো। এই চাল কুমড়োর পুর ভাজাটা বা চাল কুমড়োর চপ যেটাই বলেন না কেন, এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এটা গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করবেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। আর চপগুলো দেখুন কতটা লাল লাল হয়েছে ভাজা, আর একদম মচমচে। আর এটা ভেঙে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চাল কুমড়োর কিন্তু পুরগুলো যেখানে আমি দিয়েছিলাম ঠিক সেইখানেই রয়েছে, এটা কিন্তু ভেঙে বেরিয়ে যায়নি বাইরে। দেখুন ভেতরে কিন্তু রয়েছে, চাল কুমড়োর ভেতরেই রয়েছে। সর্ষে পোস্ত বাটার বাদাম দিয়ে যেটা করে দিয়েছিলাম সেটা ভেতরে যাচ্ছে। চপটা এত গরম যে আমি ভাঙতেই পাচ্ছি না। এটা গরম ভাতের সঙ্গে একদম পুরো জমে যাবে। গরম ভাতের সঙ্গে এই চপটা, গরম ভাতের সঙ্গে চাল কুমড়ো পুর ভাজাটা আপনারা বানান ও বানিয়ে আপনারা ট্রাই করুন বাড়িতে। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আপনারা এই রান্নাটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটাকে, আর পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন। নমস্কার, দেখা হবে অন্য নতুন একটা ভিডিও নিয়ে।